আবহাওয়ার বিরূপ প্রভাবে ভোলায় গেল এক মাস ধরে শিশুদের মধ্যে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। স্থান সংকুলন না হওয়ায় একই বেডে গাদাগাদি করে দুই থেকে তিনজন রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার এবং নার্সরা। এভাবেই গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে ভোলার সদর জেনারেল হাসপাতালে। একই চিত্র জেলার সাতটি উপজেলার। তীব্র গরম অথবা টানা বৃষ্টি, আবহাওয়ার বিরূপ প্রভাবে জেলার শিশুদের মধ্যে দেখা দিয়েছে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রকোপ। হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডের বেশিরভাগ রোগী নিউমোনিয়ায় আক্রান্ত। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। স্থান সংকুলন না হওয়ায় একই বেডে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে একাধিক রোগী। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় অনেকের ঠাঁই হয়েছে বারান্দায়। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। অনেক পেশেন্ট থাকে এখানে, কিন্তু উক্ত হসপিটালের পরিবেশ খুবই নোংরা লাগছে আমার কাছে। ঠান্ডার থেকে বাচ্চার খিঁচুনি হয়েছে, এখন আমরা টেনশনে আছি। আমাদের এক এক বেডে দুজন তিনজন চারজন করে আছে, এই বাচ্চা নিয়ে থাকতে খুব অসুবিধা হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম চিকিৎসক ও নার্সরা। নিউমোনিয়ার রোগীগুলোকে আমরা এখন অতিরিক্ত পাচ্ছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যেন সব রোগীকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা দিতে পারি, কিন্তু রোগীর সংখ্যা এত বেশি, সেই তুলনায় নার্স কিংবা আমরা ডাক্তাররা সংখ্যায় অপ্রতুল। গত এক মাসে ভোলার সাতটি উপজেলায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 700-এর বেশি শিশু। টিবিসি নিউজ ডেস্ক।